अंबेडकर चेतना मंच बगुला यूनिट द्वारा आहूत समस्त व्यक्तिवर्ग के जाना हृदय भक्ति श्रद्धा भलोबासा मानुष ही सर्वश्रेष्ठ को दर्शन को आदर्श समस्त किछु टीके थाके मानुषर माध्यम मानुषर चेतनार मध्य तीन सर्वागे मानुषर का अंतरे भक्ति श्रद्धा निवेदन करलाम। तारपरे जादे आदर्श प्रतिष्ठार जो हरिगुरुजार आम्बेदकर चेतना मंच दूरवार गति से छुटे बेड़ा से शारद मनीषी गण गौतम मुनिबुद्ध हरिगुरुजार ठाकुर बाबा साहेब आम्बेदकर सर्वोपरि जार चेतना उत्साहित कर शक्ति जोगाच्छे সেই চেতনার ধারক আমার কাশ্যপ মুনি বুদ্ধ যার রক্ত ধারা আমাকে সমস্ত সময় উজ্জীবিত রাখছে। আপনারা জানেন বগুড়া শাখায় বেশ কয়েক বছর ধরে এই বাৎসরিক অনুষ্ঠানটা করে চলেছে। অনুষ্ঠানটা বিশেষ তাৎপর্য বহন করে, বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, নাচ গান, নাটক, আবৃত্তি, বিভিন্ন কিছুর মধ্য দিয়ে হরিচাঁদের সঠিক ধর্ম দর্শন দর্শন থাকে হৃদয়ে, সংস্কৃতি তার প্রতিফলন ঘটায়। আমি যে কাজটা করছি সে কাজেই প্রমাণ হয় আমার চিন্তা চেতনা কেমন। তো তাই দর্শন চেতনা ভাবনা কিন্তু সংস্কৃতি তার গভীর প্রকাশ। তাই আমরা দেখতে পাই হরিগুরুজার আম্বেদকর চেতনা মঞ্চের বগুড়া ইউনিট সেই সঠিক কাজটি করে চলেছে। তাই বগুড়া শাখার সমস্ত সদস্যকে জানাই আমার অন্তরের ভালোবাসা। তো আমাকে এই বছর যে ভাবে অনুষ্ঠানটা করতে চলেছে এটা কিন্তু আরো বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ মধ্য ধর্মের যে সঠিক মূল আকরিক গ্রন্থ সেটি হচ্ছে হরিলামৃত। সেই হরিলামৃত শতবর্ষ পূর্তি উপলক্ষে এই এবছরের অনুষ্ঠানটিকে উৎসর্গ করা হয়েছে। অতএব এবছরের অনুষ্ঠানটা আরো বিশেষ তাৎপর্য বহন করছে বলে আমার মনে হয়। তো এই স্মারক অনুষ্ঠানে কিছু স্মারক আলোচনা নির্দিষ্ট করা হয়েছে বিভিন্ন বক্তাদের প্রতি, আমার প্রতি যে আলোচনাটা নির্দিষ্ট করা হয়েছে সেটা লীলামৃত গ্রন্থের রচনা এবং মুদ্রণের ইতিবৃত্তের বারে প্রাককথন। এখানে কিন্তু আমি পরিচালক মন্ডলীর কাছে মানে সবিনয়ে নিবেদন করছি, এখানে কিন্তু দুটো আলোচনা, একটা মুদ্রণের ইতিহাস আর একটা লেখার ইতিহাস। এখানে একটু দীর্ঘায়িত হতে বাধ্য যদি ঠিক মতন বলতে হয়। তো যত সম্ভব সময়ের ভিতরে আমি বলার চেষ্টা করব। মুদ্রণের কথাটা অতি সংক্ষিপ্ত ভাবেও বলা যেতে পারে। যেমন হরিচাঁদ ঠাকুরের মহান মহাপ্রয়াণ ঘটেছিল 1878-এ, আর লীলামৃত গ্রন্থ লেখা শেষ হয়ে শেষ শুরু করেছিলেন ওনার মহাপ্রয়াণের 20 বছর পরে তার সরকার মহাশয়। আগের যে ঘটনা ঘটেছে সেটা আমি মানে রচনার ইতিবৃত্তে বলব। তো যেটা মুদ্রণের ঘটনা সেটা হচ্ছে ঠাকুরের মৃত্যুর 20 বছর পরে তার সরকার এটা লেখা শুরু করেছিলেন, এবং তার সরকারের মৃত্যু হয়েছিল ঠিক এখান থেকে 100 বছর আগে, অর্থাৎ 1400 সালে, সরি 1914 সালে শেষের দিকে অথবা পড়ানোর একদম প্রথম এইরকম একটা সময়ে তার সরকারের মৃত্যু হয়েছিল। ওনার মৃত্যুর কিছুদিন পরেই পড়েছিল
বারণী উৎসব, সেই বারণী উৎসবে হরিহর সরকার গুরুচাঁদ ঠাকুরের কাছে গিয়ে খুব সবিনয় নিবেদনে বলেছিলেন যে গ্রন্থটা ছাপানোর দরকার। এর আগে গ্রন্থটা গুরুচাঁদ ঠাকুরের কাছে গেছিল, গ্রন্থটা নিয়ে যাওয়া হলে গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন যে অর্থকড়ি কোথায়, এগুলো ছাপাবো তো কিছু অর্থ দরকার, দেখো ভক্তরা যায় কিনা। কিন্তু ভক্তরা অর্থকড়ি দেয়নি। তখন গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন তাহলে একটু দক্ষিণ অঞ্চলে যাও, দেখো যায় নাকি, এইরকম একটা মানে খেলা করা ভাব ছিল ওনার কথায়, যাও দেখি দক্ষিণাঞ্চলে। গুরুচাঁদ ঠাকুর যদি ভাবেন যে নিরঞ্জিতটা এখনই ছাপা দরকার, সেই নিরঞ্জিত আমি প্রারম্ভিক যে কথাটা সেটা বলি, সত্য কিন্তু কঠিন, সত্যটাকে উপলব্ধি করতে হবে এবং তাকে গ্রহণ করার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে, এটাই আমার নিবেদন। তো তখন আরব সরকার, বাবুরাম, বিপিন আর যেন কে একজন, এই চারজন মিলে দক্ষিণ অঞ্চলে গেছিলেন অর্থ সংগ্রহের জন্য। তারক সরকারের মানে পূর্বের কথা, তারক সরকার তখন নিতান্তই বৃদ্ধ, সেখানে পেয়েছিলেন মাত্র 150 টাকা কালেকশন হয়েছিল। এই চারজন মানুষ যিনি যারা তখন মতুয়া ধর্ম নামাঙ্কিত হয়ে একেবারে শীর্ষ স্থানে, সেই মানুষগুলো কিন্তু পেয়েছিল মাত্র 150 টাকা, তাতে তো কোন রকমের মুদ্রণ সম্ভব নয়, তাই সেটা চাপা পড়ে গেছিল। তারক সরকার এই হতাশার ভিতরেই মহাপ্রয়াণে চলে গেলেন। তো তারপরে এই ঈশের সময়, বারণীর সময় হরিহর সরকার যখন একেবারে কান্নাকাটি করে পড়লে, তখন ঠাকুর বললে, গুরুচাঁদ ঠাকুর তথা বড়কর্তা, বড়কর্তাই তো বলতেন সবাই, বড়কর্তা বললেন তাহলে দেখা যাক যদি কি হয়, অর্থ সংগ্রহ করতে হবে, একভাবে ছাপাতে হবে তোমরা যখন বলছো। তখন গোপাল হাওলাদার মশাই একদিন এই ঘটনা শোনার পরে উনি এসে খুব সকাতরে বললেন যে বড়কর্তা আমার ঐকান্তিক নিবেদন, গ্রন্থ চাই আমি, লীলামৃত গ্রন্থ চাই। তখন বলছে লীলামৃত গ্রন্থ নয়, তখন শ্রী হরি চরিত্র সীতা, আমি শ্রী হরি চরিত্র সীতা চাই। তখন হরিবার তখন ঠাকুর বললেন তুমি চাও পাবে কোথায়, সে বই তো ছাপা হয়নি, সে বই ছাপাতে অনেক টাকা লাগবে। তখন উনি বললেন যে আপনি আদেশ দিলে আমি অর্থ সংগ্রহ করতে পারি। তখন বললেন তুমি 500 টাকা দেবে, 500 টাকা দিতে পারে, হ্যাঁ আপনি আদেশ করলে আমি তাও দিতে পারবো। গোপাল হাওলাদারের একমাত্র ব্যক্তি যিনি আমাদের কাছে একটা দৃষ্টান্ত, এত বড় ত্যাগী, কখনো কোনো কিছুতে কাঠিন্য করেননি, সাধ্যে যতটা সম্ভব হয়েছে উনি ততটাই করেছে, পিছনে ফিরে তাকাননি, কোনো সঞ্চয়ী মনোভাবনা ছিল। তখন বললো হ্যাঁ আমি দেবো। তখন উনি 500 টাকা দিলেন, সেই টাকা নিয়ে যাওয়া হলো। যাওয়ার আগে গ্রন্থের নামকরণ নিয়ে কথা হলো। তখন শশীবাবু বললেন হরিগুরুচাঁদ চরিত্র সুধা, এ নামটা একটু কেমন ভালো লাগে না, তো সেই সময় নাকি আমার এসব বিশেষ কিছু মানুষের কাছ থেকে সংগ্রহ করা। তখন নাকি গুরুচাঁদ ঠাকুর ফেঁসেছিলেন যে কেন, এতে কি একটু এই চৈতন্য চরিতামৃত কিন্তু এই ধরনের একটু সাপ পড়ে নাকি, এরকম একটু গন্ধ পাওয়া যায়। তখন শশীবাবু তো এসব বুঝতেন না, উনি বললেন না আমার ঠাকুর দাদা লীলা করে বেরিয়েছে, লীলা কথাটা ঠাকুর। তখন নাম হলো শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ। এই নামকরণ করে গ্রন্থ নিয়ে গেলেন সুধন্যবাবু, গুরুচাঁদ ঠাকুরের ছেলে সুধন্যবাবু, আর গোপাল হাওলাদার আর হরিহর সরকার, এই কয়েকজন মিলে কলকাতা গেলেন। কলকাতার মধ্যে 2 মাস থাকতে হয়েছিল, বিভিন্ন প্রেসে ঘুরেছে কিন্তু কোনো প্রেস এটা ছাপায়নি। না ছাপানোর একটা কারণ সেটা হচ্ছে আপনারা জানেন যে বেদ যখন সৃষ্টি হয় তারপরেই ওরা একটা বিদ্যুৎ পরিষদ তৈরি করেছিল, বৈদিকটা বিদ্যুৎ পরিষদ। এই বিদ্যুৎ পরিষদে কিছু সদস্য ছিল 5 জন,
এরা যেটা ছাপানোর অনুমোদন করবে সেটাই ছাপা হবে, সেই ধারাটা তখনও কিন্তু অব্যাহত। তাই যেখানেই গেছে কোন জায়গায় ছাপাতে রাজি হয়নি, তখন ওই স্বাস্থ্য প্রচার প্রেস এদের সঙ্গে যোগ সাযুজ্য ছিল ওদের বেশি, তাই সবাই বলছে তোমরা ওই স্বাস্থ্য প্রচার প্রেসে যাও, ওখানে গেলে এটা ছাপাতে পারে। তাই ওই দর্জি পাড়া সীতামতি লেনের 5 নম্বর লেনে স্বাস্থ্য প্রচার প্রেস আছে, ওখানে তোমরা যাও। ওখানে যাওয়া হলে ওখানেও সেইটা হলো, সেই তারাই এসে ধরল যে এটা ছাপানো হবে না। তো এইখানে এই যে বিদ্যুৎ পরিষদ, তখন যে আমাদের দেশেও কলকাতায় ছিল বিভিন্ন ছাত্র গ্রন্থ, এই ধরনের কোন গ্রন্থ লিখতে গেলে যে একটা প্রচন্ড বাধা আসত, এটা আমরা বঙ্কিমচন্দ্রের লেখায় কিন্তু দেখতে পাই। যেমন বঙ্কিমচন্দ্র বলেছেন যে 7 জন ছিল, তারা সমস্ত সময় সমস্ত কিছুতে প্রতিবন্ধকতা করত। তাই উনি বঙ্কিমচন্দ্র এদের বলতেন সপ্ত সতী, এই বলে এদের ক্রিটিসাইজ করতেন, ও সপ্ত সতী ছাড়া কিছু হবে না, ওদের কাছে দ্বারস্থ হতে হবে, এই বলে ক্রিটিসাইজ ওনার লেখায় পাওয়া যায়। তার মানে সেই বৈদিক ধারা যে ওদের কিছু অনুমোদন ছাড়া কোনো গ্রন্থ, ধর্মীয় গ্রন্থ বলে যেগুলো কথিত সেগুলো লেখা যাবে না। তো ওই স্বাস্থ্য প্রচার প্রেসে গেলে সেগুলো ওরা ধরল যে এই কিছু কিছু জিনিস কারেকশন করতে হবে। এইখানে কিন্তু চেতনা মঞ্চের অ্যানালিসিস, এই পর্যন্ত আমরা সাধারণত বিভিন্ন গ্রন্থে ঐতিহাসিক সূত্রের মতন আমরা পেতে পারি, কিন্তু এইখানে গবেষকদের কথা হচ্ছে কি ছিল সেখানে লেখা, কি ছিল। আমরা বলি যে এই ছিল ওই ছিল ওই ছিল, কিন্তু লীলাকৃত গ্রন্থ খুলে আমরা চৈতন্যের অবতার, এই অবতার বাক্যে এখানে প্রতিষ্ঠিত হতে দেখেছি, আমরা জন্মান্তর বাক্যে প্রতিষ্ঠিত করতে দেখেছি বিভিন্ন ঘটনার মাধ্যমে। তাহলে ওরা কোন জিনিসটায় আপত্তি করলো? ওরা আপত্তি করেছিল এমন কিছু তথ্য সেখানে ছিল যে তথ্য মানুষের সম্মুখে গেলে সেই সনাতন যুগের জ্ঞান দর্শন জাগ্রত হতে পারে, এই আশঙ্কা ছিল এতে। তাই এইগুলো বাদ দাও, এইগুলো বাদ দাও, এইগুলো বাদ দাও, এইগুলো বাদ দাও, রাখো কি, ও তোমরা ছোট জাত, তোমরা পতি, তোমরা ধর্মহীন, তোমাদের ঠাকুরকে যদি একটু এই সাজিয়ে আনন্দ পাও তাই সাজাও। এই সাজানো মানে কি, আমাদের নিচু তলায় তোমরা থেকে নিজেদের ভাবো যে আমাদের ঠাকুর এই এই এই, ঠিক আছে তোমরা এই করো, কিন্তু আসল যে তথ্যগুলো ছিল যেগুলো প্রকাশ হলে আমাদের আমরা আমরা পতি তথা সমস্ত নিপীড়িত মানুষরা তাদের সঠিক দিশা পেয়ে এতদিন আমাদের বিপ্লব হয়ে যেত। হরিচাঁদ ঠাকুর যে ধর্ম বিপ্লব চেয়েছিলেন সেই বিপ্লব এতদিন ঘটে যেত, সেইগুলো বাদ দিয়েছে, এটাই প্রমাণ হয় গবেষকের দৃষ্টিতে। তো যাই হোক, মুদ্রণে রীতিবৃত্ত, এইখানে 2 মাস ওখানে থাকলেন, গ্রন্থ ওই কিছু কিছু জায়গায় কাটছাট দেওয়া, কিছু কিছু জায়গায় লেখা, এটা তো লিখলে এটা অসামঞ্জস্য হয়ে গেল, ঘাটতি হয়ে গেল, এইখানে সামঞ্জস্য করে লেখো, হরিবর সরকার লেখো। এইভাবে হরিবর সরকারের যথেষ্ট ওখানে রয়েছে যেগুলো ওই মাঝখানে সাযুজ্য রাখার, এ লেখা এ লেখার সাযুজ্য রাখার জন্য এইভাবে উনি কিছু লেখা লিখেছিলেন। 2 মাস লেগেছিল, সেই 2 মাস লাগলে এইখানে একটা কন্ট্রাডাকশন রয়েছে যেটা আমরা জানি, 2 টাকা লীলাকৃত গ্রন্থ হয়েছিল, লীলাকৃত কিন্তু পরবর্তীকালে 1.5 টাকা হয়েছে, কিন্তু সেই লীলাকৃত কিন্তু 6 টাকা ছাপা হয়েছিল, 6 টাকা পরবর্তীকালে সেই অবস্ট্রাকশনটা উঠে যাওয়ার পরে ছাপানো, পরে 2 টাকা 1.5 টাকা পর্যন্ত লীলাকৃত ছাপা হয়েছে। তো সেই স্বাস্থ্য প্রচার প্রেসের ম্যানেজারকে 20 টাকা ঘুষ দিতে হয়েছিল সেই সময়। এই হচ্ছে মুদ্রণের ইতিহাস। কিন্তু রচনার ইতিবৃত্ত নিয়ে যদি আলোচনা করতে হয়, এইখানে কিন্তু আলোচনা একটু দীর্ঘায়িত হতে বাধ্য, কারণ রচনা হরিলাম্বিত একটা কি গ্রন্থ, হরিলাম্বিত একটা জীবনী গ্রন্থ। এই জীবনী গ্রন্থ লেখা হয় দুভাবে জীবনী গ্রন্থ লেখা আমরা জানি, একভাবে জীবনী গ্রন্থ লেখা হয়
যার জীবন আলেখ্য, যার জীবন পরিক্রমা, তিনি নিজেই সেগুলো লিখে রেখে যান। সেগুলো পড়ে যদি আমাদের মনে কখনো মনে হয় একটু অসঙ্গতি, তথাপি আমাদের সেখানে হাত দেওয়ার কোনো অধিকার থাকে না নীতিগতভাবে, কারণ তিনি নিজেই লিখে গেছেন। কিন্তু কোনো মহা আরেকভাবে লেখা হয়, কোনো মহামানবের জীবন তার অনুগামী কিংবা তার গুণমুগ্ধ অর্থাৎ তার কোনো ফলোয়ার সেটা লিখে যান। কিন্তু কোনো ফলোয়ার যখন সেখানে সেটা লেখে, কোনো জীবনী গ্রন্থ লেখে, এইখানে কিন্তু সেই লীলা সেই গ্রন্থের মাঝখানে যদি একটা বৈপরীত্যের সমাবেশ ঘটে, একটা অসামঞ্জস্যপূর্ণ কিছু খুঁজে পাওয়া যায়, সেইখানে কিন্তু পাঠক সমাজ তথা গবেষকরা ছেড়ে দেন না। তারা তখন ওটা নিয়ে গবেষণা খুঁজে, এটা যদি এই হয়, এটা যদি এই হয়, এটা হতে বাধ্য, যেটা আমাদের লজিকের ফর্মুলো, সেই ফর্মুলায় তারা ভাবতে পারেন, এটা তাদের অধিকারের ভিতরেই পড়ে। তাই আজ লীলামৃত নিয়ে এত কথা, এত গবেষণা, এত লেখালেখি, এগুলো করার অধিকার আমরা পেয়েছি, কারণ লীলামৃত গ্রন্থ লিখেছেন মহামতী তারক সরকার। এই মতুয়া ধর্মের চারিখানা আকরিক গ্রন্থ আমরা সাধারণত ধরি, শ্রী শ্রী হরিলামৃত, শ্রী শ্রী গুরুচারচরিত, আর শ্রী শ্রী হরিগুরুচার চরিত্র সুধা, আর পরবর্তীকালে মহানন্দ হালদার লিখেছেন ওই সোনার মানুষ গোপাল সাধু। সোনার মানুষ গোপাল সাধু ছাপা হয়েছিল 1992 সালে। এর কেবলই এর আগে যে গ্রন্থ সেটা বিচরণ পাগলের লেখা। বিচরণ পাগল ওনাকে বলা হতো, আসলে ওনার পদবী ছিল বিশ্বাস। উনি ঘটনাগুলো বলেছিলেন, এক ব্যক্তি লিখেছিল, দুর্ভাগ্যক্রমে তার নাম আমার মনে নেই, তবে তাকে আমি বহুবার দেখেছি, বহুবার দেখেছি, বিশিষ্ট ভদ্রলোক, চাকরিও করতেন ঢাকাতে। উনি ওনার কাছ থেকে শুনেছেন ঘটনাটা, আর সেই ঘটনাটা কাব্য আকারে উনি লিখেছেন। তো এইটা ছাপা হয়েছিল 1944। এর কেবলই আগে 1943-এ ছাপা হয় গুরুচারচরিত। এই গুরুচারচরিতের আগে ছাপা হয়েছে হরিলীলামৃত গ্রন্থ। হরিলীলামৃত গ্রন্থ ছাপা হয় 1916 খ্রিস্টাব্দে। এর মাঝখানে 27 বছর গ্যাপ, তারপরে ছাপা হয়েছে গুরুচারচরিত। এই গুরুচারচরিত ছাপা হওয়ার পরে যাও মতুয়া সাহিত্য নড়ে চড়ে বসে। তো সোনারমানিক গোপাল সাধু এবং হরিগুরুচার চরিত্র সুজা, এই দুখানি গ্রন্থ মানে কিছুই পাওয়া যায় না, মতুয়া ধর্ম কিছুই খুঁজে পাওয়া যায় না। আমরা তো জানি মতুয়া ধর্ম সূক্ষ্ম সনাতন ধর্ম, তো সূক্ষ্ম সনাতন ধর্মের কোনো ছিটে ফোঁটা এর ভিতরে পাওয়া যায় না। গুরুচারচরিত পড়লে আমরা সেই সময়ে গুরুচারের কিছু কর্মকাণ্ড আর গুরুচার ঠাকুরের ঐতিহাসিক কিছু ঘটনা এবং ইতিহাসের প্রেক্ষাপটে সেই সময়ে পূর্ববঙ্গের কিছু অবস্থা আমরা জানতে পারি। কিন্তু গুরুচারচরিতেও মতুয়া ধর্মে সূক্ষ্ম সনাতন ধর্মে কোনো কিছুই আমরা সঠিকভাবে পাই না, সেসব মহানন্দ হালদার এদিকে আলোকপাত করেননি। তো একমাত্র হরিলীলামৃত গ্রন্থই একমাত্র গ্রন্থ, সেখানে আমরা মতুয়া ধর্মের সঠিক কিছু খুঁজে পাই। মতুয়া ধর্ম যে হরিগুরুচারের সূক্ষ্ম সনাতন ধর্ম, গুরাগম্য সনাতন ধর্ম, সেটা সূক্ষ্ম সনাতন ধর্ম, সেটা আমরা একমাত্র হরিলীলামৃত গ্রন্থ পর্যালোচনা করলে পাই। তো এবার একটুখানি মুদ্রণের রচনার কথা বলি, যেটা হচ্ছে তারক সরকার কিন্তু অনেক বয়সে পরিচয়ের কাছে গেছে। উনি তখন কবি গান করে এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছে। পূর্ববর্তী এক বক্তা বলে গেছে, এসব বাড়িয়ে লাভ নেই, কথা খুব সংক্ষিপ্ত সারে বলতে হবে। তো যে উনি জন্মগ্রহণ করেছিলেন একটা শাক্ত পরিবারে, ওনার বাবা কাশীনাথ কবি গান করতেন, বৈদিক ধর্মগ্রন্থ যা তখন হাতের কাছে পেতেন সেইগুলোই লিখতেন, মানে সেইগুলোই পড়তেন ছোটবেলা থেকে। তারক সরকার ওই ক্লাস 3 পর্যন্ত কোন রকমে পড়েছিলেন, 3 ক্লাস। তো বাংলা লেখাপড়া সে সময় তো পড়াশোনা একটু হার্ড ছিল, ক্লাস 3 মানে বাংলা যথেষ্ট ভালোভাবে পড়াটা এগুলো উনি জানতেন। সংস্কৃত ঘেঁষা বাংলা ছিল তখন, বাংলা তো সবসময় রূপান্তর হচ্ছে, আর শাস্ত্রগ্রন্থ পড়া মানে একটু সংস্কৃত ঘেঁষা।
তো এই ওনার শিক্ষা, উনি খুব ছাত্রগত ছোটবেলা থেকে পড়তেন, বাবার মৃত্যুর পরে দরপত্র জোর করে ওনাকে নামালেন কবিগানে, কারণ ওনার বাবা একেবারে একটা চরম সংকটের জায়গায় রেখে গেছিলেন সংসার, যে সংসারে অভাব অনাটন দারিদ্রতার শেষ ছিল না এবং কিছু ঋণ ছিল। তাই তালুক সরকার খুব অসহায় অবস্থায় পড়ার পরে ওনার যারা ইয়ে ছিল দরপত্র ছিল বাবা, তারা বললো তারও তুমি করে জানো গোয়েতে চলো, আমরাও আর কিছু শিখিনি, আর দরগিরি শিখেছি আর তো কিছু শিখিনি, আমরাই তো বাদ কি করে, আমরা তো মরে গেলাম, তুমি কবি গান শুরু করো। কিন্তু কবি গানে উনি প্রসাদ জমাতে পারেননি, উনি ওনার তেমন আচ্ছা উনি কিন্তু কোনোদিন কবি গান নেই, প্রথমেই কবির আসরে উঠেছে। এইখানে একটুখানি পাবো, আমরা দেখি প্রত্যেকটা সরকার বহুদিন ধরে কিছু প্রবীণ প্রতিষ্ঠিত সরকারের পিছনে ঘুরে ঘুরে তারপরে তিনি কবি হন। তো তারক সরকারকে বললেন আর তারক সরকার কবি গাইতে গেলে কবির আসরে ওনার গান গ্রহণ করে না। তো তাই আমরা জানি মৃত্যুঞ্জয় বিশ্বাস, গোস্বামী বলে খ্যাত মৃত্যুঞ্জয় বিশ্বাস, উনি ওনাকে নিয়ে একদিন গেলেন, তারক তুমি হরিচাঁদের কাছে চলো, হরিচাঁদের কাছে চলো। ওই হরিচাঁদের কাছে ওনার যাওয়া, তো হরিচাঁদ ঠাকুর বললেন আরে মনে জোরা তোর গান খুব সুন্দর হবে, কারণ গাইতে গাইতে গান আর বাজাতে বাজাতে গান, তুই কেবল নেমেছিস, তুই চেষ্টা করলে তোর গান সুন্দর হবে, প্রচেষ্টাই সাফল্যের চাবিকাঠি, তুই সেই জায়গায় পৌঁছে যাবি। তখন থেকে উনি এটা মনে জোর পেয়ে কবি গান শুরু করলেন, আর মাঝে মাঝে আসতেন ওরা গান্ধী, উনি কিন্তু ঠাকুরের কাছে খুব বেশি আসেননি, মাঝে মাঝে আসতেন। ওই মাঝে মাঝে যখনই আসতেন তখনই দুটো কথা শুনতেন, সেই দুটো কথা মনে রাখতেন, পরক্ষণে উনি কোথায় যেতেন, পরক্ষণে যেতেন কবির আসরে, যে কবির আসরে বৈষ্ণবীয় ধর্ম চর্চা হতো সেই কবির আসরে যেতে। আপনারা তো সবাই জানেন যে কবির আসরে কি হয়, কবিরা চায় কিছু মানে সস্তার কথা বলে মানুষের মনোরঞ্জন করা, বাহবা নিতে হবে, হোক করে যদি যুবকরা হেসে উঠলো সবাই কবিতার ভাবলে যে আমার সার্থকতা হয়ে গেছে, আমি কি তাদের দিলাম, তাতে তাদের কি হলো, আসলে তাদের সঞ্চয়ের তকিলে কি পড়লো, সেটা নিয়ে কিন্তু তাদের ভাবনা চিন্তা থাকে না, তারা তাদের সার্থকতা হয়ে যায়। তো এই সত্তাধরের মনোরঞ্জনের জন্য চাই বৈষ্ণবীয় সাহিত্য চর্চা, আর এই বৈষ্ণবীয় সাহিত্য চর্চায় আদি রসের প্রাধান্য থাকে, তাই এই মানুষ অতি সহজেই আকৃষ্ট হয়, হৈহৈ করে। আমরা সবাই জানি যে আগে কবি গানে আমার মায়েরা কেউ যেতেন না, নিষিদ্ধ ছিল, তাই না, নিষিদ্ধ ছিল, কারণ এত বাজে কথা সেখানে হতো, আদি রসাত্মক কথা হতো, যে কথা মায়েরা লজ্জা পেতেন, মুখ লুকাতে পালিয়ে আসতেন, তাই মায়েরা সেখানে যেতেন না। এই ধরনের কথা নিয়ে কিন্তু কবি গান শুরু। অথচ এই কবি গানের ইতিহাস কি জানেন, এই কবি গানের ইতিহাস হচ্ছে বৌদ্ধযুগীয় কবি গান ছিল, বুদ্ধের বিভিন্ন কথা, হাতে কাম মুখে নাম আমার ঠাকুর বলেছে, এই নাম কি, সেই নামের নিয়েই ছিল কবি গানের সূত্রপাত হয়েছিল। তাই আমরা জানি না, ভুলে গেছি সব, ওই যে নজরুলের সেই গানটা না, আমি ভুলে গেছি তব পরিচয় তোমাকে তো আজও ভুলিনি, আমরা ভুলে গেছি তার উৎস, কিন্তু সেই ধারাটা আমাদের ভিতর রয়ে গেছে, আসল জায়গাটা থেকে আমরা সরে গেছি। এই নামের ব্যাখ্যা পরে এন্ডা দেবেন, শুনবেন যে আসল নামটা কি। তো কবি গানের আমরা অনেকে কবি গান শুনতে যাই কি, ধোয়া শোনার জন্য যাই না, কবির ধোয়া শুনবো খুব ভালো, দারুণ লাগে। আচ্ছা আপনারা বলেন এই কবির ধোয়া, এই আমাদের এই কবির ধোয়া, এই ছাড়া কি আর মানে অন্য কোন বাংলা গান টানের ভিতর আছে, নেই, কারণ এই কবির ধোয়া, ধোয়ার কথাটা বৈদ্যযুগীয় বৈদ্য সাহিত্য থেকে আসছে, ধোয়ার কথাটা আমি মুদ্রণের রচনা তিবৃত্ত খুব সংক্ষেপে ছেড়ে দেবো, যেটা হচ্ছে তো উনি যে কথাগুলো লিখলেন তারক সরকার ওই ঠাকুরের কাছে যেতে শুনতেন, সেই কথাটা একটু মনে রাখতেন, পরক্ষণেই ওই বৈদিক সাহিত্যের বিচরণে ঢুকে যেতেন। তাই আমরা লীলামৃতের ভিতরে দেখতে পাই যে এক জায়গায় বলছেন কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি সচেতন নাই মানি চাই, তার মানে ঠাকুর বেদকে পুরোপুরি উপেক্ষা করলেন, বেদকে উনি মানতে রাখি না, কুকুরের খাবার তুমি তা খেতে বললে আমি খেতে চাই খাবো, কিন্তু
বৈদিক মানে বেদকে আমি মানি না। তাহলে অথচ পরবর্তীকালে লীলামৃতে আমরা দেখতে পেলাম যে ঠাকুরকে অবতার সাজানো হলো। অবতার মানে কি? এটা বৈদিক ধর্মদর্শন, ঠাকুর স্বর্গের থেকে এসে জন্মগ্রহণ করে অবতার হন, এটা বৈদিক ভাব, সেইগুলো করা হলো। না মানিবে শিব দুর্গা কৃষ্ণ প্রেমে ভাব, না লইবে হরিনাম বলি মরা, মানে দেব দেবতাকে ঠাকুর অস্বীকার করে, এইগুলো ঠাকুরের কাছে যেতে ওই দুই কথা শুনতে, সেই দুই কথা নোট করতে, সেই দুই কথা করে দশ কথা লীলামৃতে আমরা সার কথা খুঁজে পাই, সেগুলো হলো আসল হরিতাদের কথা। অথচ লীলামৃত মুদ্রণের প্রথমেই লেখা হয়ে গেল, জানি না কেন লেখা হলো, হয়তো উনি চেয়েছিলেন যে হরি চৈতন্য চরিতামৃতকে অনুকরণ করেছিলেন। যারা গবেষক তারা লীলামৃত করে এটাই অনুধাবন করেন যে চৈতন্য চরিতামৃতকে উনি অনুকরণ করার চেষ্টা করেছিলেন। তো সেই ধারা অনুযায়ী উনি একটু প্রতিষ্ঠার লোভে কিনা আমি জানি না, ক্ষমা করবেন, উনি এই ধরনের অবতারণা কিছু করলেন। যেমন আমরা লীলামৃত রচনার প্রথমেই দেখতে পাই যে দশরথ বিশ্বাসে আগ্রহ জাগলো যে ঠাকুরের কথা লিখে রাখা যাক, লিখে রাখা যাক দরকার। তখন উনি মৃত্যুঞ্জয় গোস্বামীকে বললেন এটা আমাদের লেখা দরকার। তখন মৃত্যুঞ্জয় গোস্বামী বললেন কে লিখবে, একমাত্র তারক লিখতে পারে, মৃত্যুঞ্জয় গোস্বামীর ধরা হচ্ছে তারক, তো তারকের ধরা মৃত্যুঞ্জয় গোস্বামী, অতএব এখানে তারক বিশিষ্ট ও কবি টবি আরও লিখতে পারে, ওনার কাছে যা গেলে উনি লিখতে রাজি হয়নি, লাজি হয়নি। তখন ওরা অনেকভাবে বুঝিয়ে বুঝিয়ে তারপরে উনি কিছু লিখলেন, লেখা করে সেগুলো হরিচাঁদ ঠাকুরের কাছে নিয়ে আসলেন। হরিচাঁদ ঠাকুর রেগে গিয়ে ছুঁড়ে ফেলে দিলেন, ওনাকে পড়িয়ে শোনানো হলো কিছু, উনি রেগে ছুঁড়ে ফেলে দিলেন। তারক সরকার কিন্তু আসেননি, এসেছিলেন মৃত্যুঞ্জয়ের দশরথ। দশরথ তখন আপনারা জানেন উনি একটু লেখাপড়া শিখতে, উনি বাংলা পড়তে লিখতে পারতেন, যে দশরথ বিশ্বাসের কাছেই গুরুচাঁদ ঠাকুর প্রথম ওই শিখেছিলেন, তো উনি পড়ে শুনিয়েছিলেন, তাতে ঠাকুর ওগুলো সুরে ফেলে দিয়েছিলেন। বন্ধ করো লেখালেখি, বাহ্য সমাচার অন্তরের মাঝে রাখো আসন আমার, আমরা দেখেছি লীলা দেখে, মানে ঠাকুর রেগে গেছিলেন। কেন ঠাকুর রেগে গেলেন? তখন এই জায়গাটা তারক সরকার আবার একটু লিখলেন যে সরস্বতী শেষে ঠাকুর বললেন যে এই যদি লেখো যে লিখবে তার কুষ্ঠব্যাধি হবে, আর লিখতে পারবে। তখন সে যুগে কুষ্ঠরোগ ছিল একটা মারাত্মক ভয়ের ব্যাপার, প্রচুর কুষ্ঠরোগ হতো এবং কুষ্ঠরোগ বিগলিত দেহ লোকে ঘৃণা করতো, কুষ্ঠের ভয় করতো সবাই। এখন যেমন আমরা ক্যান্সারের আতঙ্ক মরি ভয় পাই, ওইরকম কুষ্ঠের ভয় করতো সবাই। ঠাকুর এটা বললে কুষ্ঠর মানে এটা কোনো ক্রমে কেউ লিখিস না। যাই হোক, তো পরবর্তীকালে আমরা দেখলাম লীলামৃতে লেখা হয়ে গেল সরস্বতী এই গ্রন্থটাকে ঠাকুরের আদেশে চুরি করে নিয়ে গেল, কিন্তু আমরা সেই লীলামৃত গ্রন্থে দেখতে পেলাম না মানিও শ্রী দুর্গা কৃষ্ণ প্রেমে বাম, না লইও হরিনাম বলি মরণা, না মানিও শ্রী দুর্গা মানে দেবতাকে, দেব দেবী তিনি অস্বীকার করলেন, বলুন দেব দেবীকে পুরো অস্বীকার করলেন। আবার তার সরকারই লিখলেন, কারণ এই কথা ঠাকুরের কাছে গিয়ে শুনেছিলেন তাই লিখে ফেলেছিলেন। আবার নিজে যখন সেই ওই অনুকরণের চরিতামৃতের অনুকরণ করতে গেলে তখনই লিখে ফেললেন সরস্বতী চুরি করে নিয়ে গেল। আসলে হরিচাঁদ ঠাকুর চাইতেন যে এই আখ্যান জুড়ে এই গ্রন্থটা ঠাকুর চাইতেন না, আখ্যান জুড়ে কোনো গ্রন্থ লিখতে গেলেই সেটার ভিতরে নানান রকম অলৌকিকতা এই সব নিজের ইচ্ছা মতো ঢুকানো যায়, অতএব আখ্যান জুড়ে কিছু লেখা হবে না, আমার লেখা থাকবে কিছু বাণীর ভিতরে। সেই কথাই হরিবর সরকারকে উনি বলেছেন, পরবর্তীকালে হরিবর সরকার দ্বাদশ আজ্ঞার বিষয়ে সেগুলো উনি লিখেছেন। এইরকম কিছু নীতি বাণীর ভিতরেই ওনার গ্রন্থ, ওনার সম্বন্ধে যদি কিছু লেখে এটা লেখা হবে, এইভাবে ওনার ইচ্ছে ছিল। যাই হোক, রচনা রীতিবৃত্ত আর কি বলবো, তো এইভাবে পরবর্তীকালে ঠাকুর মারা গেলেন, ঠাকুর জীবিত অবস্থায় কিন্তু আর তারক সরকার মানে কাউকে কলম ধরতে উনি দেননি যে তোদের লিখতে হবে না, লিখতে হবে না,
আমার কথাগুলো কিছু বাণীর ভিতরে রাখ, আমি কি কি করতে চাই আর কি কি বলতে চাই সেইগুলোর ভিতরে থাক, এইরকম গ্রন্থ আখ্যান জুড়ে গ্রন্থ তোমরা লিখো না, এই ধরনের ইচ্ছা তাদের ছিল যেটা গবেষকের দৃষ্টিতে আসে। কিন্তু তাই ঠাকুর বেঁচে থাকতে আর কেউ কলম ধরেনি, কেউ উচ্চ বাচ্চা করেনি। ঠাকুরের মৃত্যুর পরে 20 বছর পরে, চারটি খানি কথা নয়, 20 বছর পরে লীলামৃত লেখা শুরু করে। তখন আবার এর ভিতরে একটা কথাও আছে, তারক সরকারের বাড়িতে গোলক পাগল, তারক সরকারের বাড়িতে বসে মৃত্যুবরণ করেছিলেন। তখন তারক সরকারকে গোলক পাগল মাঝে মাঝে বলতেন, লিখলি না তারক, লিখলি না তারক, ঠাকুরের লীলা তুই লিখলি না, তুই লেখ লেখ। কিন্তু তারক সরকার কলম ধরতে সাহস পায়নি। তো উনি মৃত্যুর পরে সেই কথাটা ওনার খুব বাস্ত যে গোলক পাগল আমাকে এত করে বলতো, উনি তো একটু রাগান্বিত, আমাদের এই ঈশ্বর আমরা ওই বলি যে উনি খুব রাগান্বিত সাধক, কি এটা আছে না, উনি ওইরকম খুব রাগ ছিল, লম্ফ জম্প মাত্র পর্যন্ত দিতেন তার গোলক পাগল, তারককেও বকাবকি করতেন খুব। তো কিন্তু তার খুব ভক্তি করতো, ওখানে মারা গেল, পরে ওনার মনে খুব পীড়া দিত যে আমি পাগল আমাকে বললো আমি লিখলাম না, এসব সময় ভাবতেন। এমতো অবস্থায় গিয়ে হাজির হলেন আবার দশরথ আর মৃত্যুঞ্জয়, এবার তোদের লিখতে হবে গ্রন্থ নিয়ে। আবার ওরাই গেল, বললো সরস্বতী দিয়েছে, এবার তুই লেখ। এটা গ্রন্থে আগে সরস্বতী দিয়েছে, আসলে এই গ্রন্থ তারক সরকার মৃত্যুঞ্জয় আর দশরথ কুড়িয়ে রেখে দিয়েছিল যত্নে, সেই গ্রন্থটাই আবার নিয়ে যাওয়া হলো এবং তারক সরকারের অনুরোধ করা হলো লেখার জন্য। উনি সেটা গ্রহণ করে মনপ্রাণ ঢেলে ওনার সারা জীবনের পেশাগত পরিক্রমা এবং ঠাকুরকে উপলব্ধিকৃত সত্য, এই দুয়ের মিশ্রণে লীলামৃত গ্রন্থ লেখা হলো। যে লীলামৃত গ্রন্থই মতীয় ধর্মের একমাত্র আকরিক গ্রন্থ, যেখানে কিছু জল, কিছু মানে অধিকাংশ জল থাকলেও সঠিক ক্রিম এখানে রয়েছে, যার মাধ্যমে আমরা এই মতীয় ধর্মের সূক্ষ্ম সনাতন গুণগম্য যে ধর্ম সেটাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। ভারতবর্ষের আর্যপূর্ব ভারতের যে সনাতন দর্শন, সনাতনী ভাবনা চিন্তা, যে ভাবনা চিন্তাকে পরবর্তীকালে গৌতম বুদ্ধ তার বৌদ্ধ ধর্মের ভিতরে বৌদ্ধ ধর্মের গেটআপে আটকিয়ে পরিবেশন করেছিলেন, সেই সেই গেটআপটা ভেঙে যাওয়ার পরে, সেই বোতলটা ভেঙে যাওয়ার পরে আবার হরিচাঁদ ঠাকুর সেই ভাবনা চিন্তা এনেছিলেন। তার বহু কিছুই লীলামৃত গ্রন্থে তারক সরকার লিপিবদ্ধ করে রেখে গেছে, যেগুলো আমরা সঠিক জায়গাটাকে পৌঁছে যেতে পারি, হরিচাঁদের ধর্ম আন্দোলনটাকে আমরা সার্থক করতে পারি, যদি কিনা আমরা সেই গবেষকের দৃষ্টি নিয়ে সঠিক জায়গাগুলোকে আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমরা সেই জায়গাটায় পৌঁছে যেতে পারবো। এই হচ্ছে খুব সংক্ষিপ্ত কথা। এইখানে বহু আলোচকরা রয়েছেন, সময়ের খুবই অভাব, এ নিয়ে বহু কথা বলা থাকে, মুদ্রণের মানে রচনার ব্যাপারটা নিয়ে প্রচুর কথা আছে, প্রচুর কথা আছে, যেগুলো সত্যি আমাদের জানতে হবে, যে না জানলে আমরা সত্যি ঠাকুরের ধর্ম আন্দোলনটাকে গড়ে তুলতে পারবো না, আমরা ঠাকুরের অভিষ্ট জায়গাটায় আমরা পৌঁছাতে পারবো না। তাই এই জায়গাটাকে সঠিকভাবে আমাদের গবেষণায় আসতে হবে। অতি সংক্ষিপ্ত ভাবে আপনাদের কাছে গুটি কয়েক কথা আমি নিবেদন করলাম। এইখানে আপনাদের আর একবার আমার হৃদয়ে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমার এই সংক্ষিপ্ত কয়েকটি কথা, এই স্মারক আলোচনার পরে আমাকে যেটা নির্দিষ্ট করা হয়েছে এটা কিন্তু বক্তৃতার জায়গা নয়, এটা হচ্ছে জাস্ট কিছু কথা, কথার জায়গা, আমি যথাসম্ভব সংক্ষিপ্ত সারে বলার চেষ্টা করেছি। তাই আপনাদের শিবভক্তদের আর একবার নমস্কার জানিয়ে আমি এখানে শেষ করছি। অসংখ্য ধন্যবাদ এবং